বিএনপি জামাতের ঢাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার সকালে ঢাকার মুগদা, সাভার এবং চট্টগ্রামে চারটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সিলেটে অবরোধকারীদের সাথে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। নেতাকর্মী মারা যাওয়ায় সিলেট বিভাগের চার জেলায় এবং কিশোরগঞ্জে অবরোধের পাশাপাশি হরতাল পালন করছে বিএনপি। এদিকে প্রথম দিনের মতো অবরোধের দ্বিতীয় দিনেও ঢাকার রাস্তায় প্রায় সব ধরনের গাড়ির সংখ্যা কম লক্ষ্য করা গেছে, ফলে যানজটও দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন সংবাদদাতারা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ির সংখ্যাও বাড়তে দেখা গেছে। এছাড়া গাবতলি ও সাইদাবাদ বাস টার্মিনাল থেকেও সকালে দূরপাল্লার বাস আগের মতো চলাচলের দৃশ্য লক্ষ্য করা যায়নি। ছয়টা লাগাইছি, লাগাই আমার মতো যাত্রী হিসেবে পাঁচজন, তখন আমার গাড়িটা যখন ভরবো তখন আমার খেয়াল গাড়িটা লিয়া রানা দিব সিলেটের দিকে। নির্দেশনাটি যে আমরা মাজন কইছে যদি গাড়ির যাত্রী হয় তাহলে গাড়ি লইয়া বাইর হইবেন, আর যদি যাত্রী না হয় যাত্রীর অপেক্ষা করবেন, যাত্রী বইরা গাড়িটা লইয়া সিলেট দিবেন। এখন মাত্র সাতজন যাত্রী হয়েছে, সকাল ছয়টা লাগাইছিলাম, এখন টাইম কয়টা বাজে? এত মন্ত সাতজন যাত্রী হয়েছে, সাতজন, সাতজন চার ঘন্টায়, চার ঘন্টায় সাতজন যাত্রী হয়েছে।